চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের 4 নং ওয়ার্ড পাটান পাড়ায় সরকারি বরাদ্দকৃত ঘরের নামের তালিকায় স্বাবলম্বী মৃত সিদ্দিক আহমেদের পুত্র মোহাম্মদ ইসাকের নাম থাকায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। সরকারিভাবে এ ঘর পাওয়ার কথা, যাদের জায়গা আছে থাকার ঘর নেই, এমন লোকদের ঘর দেওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে মোহাম্মদ ইসাক গরুর গোয়াল ঘর দেখিয়ে তার নাম সরকারি তালিকায় দিয়েছে। ইসাকের পুত্র মোহাম্মদ শাহজাহান এর ভাইয়ার দিঘির পার এলাকায় দুটি ফার্নিচারের দোকান রয়েছে, এমন ব্যক্তিকে ঘর প্রদান তালিকায় প্রণয়ন করলে এলাকার সাধারণ লোকজনের নানান অভিযোগ উঠে আসে। এ ব্যাপারে এলাকাবাসী গরিব অসহায় ব্যক্তিকে ঘর প্রদান এবং মোহাম্মদ ইসাকের নাম বাতিলের দাবি জানান। তারা এ ব্যাপারে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়ার এমপি শামসুল হক চৌধুরী, উপজেলার চেয়ারম্যান মোজাফফর আহমেদ চৌধুরী টিপু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুল কাদের, প্রকল্প কর্মকর্তা ইউপি চেয়ারম্যানের হস্তান্তর কামনা করেন। দক্ষিণ চট্টগ্রাম থেকে মহিউদ্দিন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।